হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। পুবলিওয়াসকে শহীদের স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুবলি আর অপবিশ্বাস দুজনেই হলো প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বীর মতো কাজ করে যাচ্ছে অনেক বছর ধরে। অপবিশ্বাস এমন কোনো কাজ করবে সেই কাজগুলো পুবলি করবে না তা অস্বাভাবিকের মতো। পুবলি অনেক সময় অপবিশ্বাসের দেখা দেখি অনেক কাজ করে থাকে। অপবিশ্বাস যা করে সেগুলোই করতে দেখা যায়। কিছুদিন আগে দেখা গিয়েছে অপবিশ্বাস বর্তমানে লাক্সারি সিনেমায় অভিনয় করেছে। সেই সুবাদে অপবিশ্বাস বর্তমানে লাল পোশাকে পড়তে ভালোবাসে, লাল শাড়ি গুলো বেশি পরে, সেই সাথে জয়ের লাল পোশাক পরাতে ভালোবাসে। অপবিশ্বাসের দেখা দেখি পুবলিও যেন সেই কাজগুলো করে যাচ্ছে। নিজে লাল পোশাক পরেছে এবং ছেলে শিবজাতকে লাল পোশাক পরিয়ে ভাইরাল হয়েছে কিছুদিন আগে। অনেকের মুখে একই ভাষা, অপবিশ্বাস যা করে তাই পুবলি করতে ভালোবাসে। আজ 21 ফেব্রুয়ারি ছিল, দিনের শুরুতেই অপবিশ্বাস যখন শহীদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন আর সেই ছবি ভাইরাল করেছেন, তারপরই দেখা গিয়েছে পুবলিকে। পুবলি শহীদের স্মরণে শ্রদ্ধা জানাতেই পারে, কিন্তু অপবিশ্বাস তার ছবি ভাইরাল করার সাথে সাথে পুবলিও তার ফেসবুক থেকে তার ছেলে শিবজাতের সঙ্গে একটি ছবি ভাইরাল করেছেন। একই পোশাক ছিল পরনে তাদের, একই কালারের ড্রেস পরে ছেলের সাথে ছবি তুলে ভাইরাল করেছেন নিজের ফেসবুকে। এমনটা দেখা গিয়েছে পুবলির ব্যাপারে। পুবলি মাঝে মধ্যেই অনেক কাজ করে যাচ্ছেন যা নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়তে হচ্ছে পুবলিকে। আবার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।